আরে ভাই রে ভাই, এই শামিম ভাই কি হইছে? আর ভাই কোয়েন না ভাই, আরে ভাই, আরে ভাই রে ভাই, আর কোয়েন না ভাই, গতবার ফ্যান কিনছি ভাইটা 9,000 টাকা দিয়ে ভাই, জানেন চার্জার ফ্যান নাকি ভাই? চার্জার ফ্যান, এই চার্জার ফ্যান কিনছেন 9,000 টাকা? 9,000 টাকা দিয়ে গতবার তো ফ্যানই নাই বাজারে ভাই, এমন একটা অবস্থা ভাই, এটার আমি কিড়ে ভাঙুম রে ভাই, এটার ভাই এসেছে। আরে শামিম ভাই, এই এটা কিনছে 9,000 টাকা দিয়ে? আরে ভাই ভাই, আচ্ছা আচ্ছা, এখন কিনছি ভাই। কি হয়েছে ভাই, কাহিনীটা কি, মানে এটা ভাঙতেছেন কি ভাই? এটার উপরে আমার অনেক জিত। কে এই 9,000 টাকা দিয়ে আমি গতবারে ফ্যান কিনা? জি, আমার সংসারে পুরো খরম ঝগড়া লেগে গেছে ভাই। এটা তো আগেই ভাঙা ছিল দেখলাম অর্ধেক। না ভাই, আমি পিটে ভাঙছি এখন। আচ্ছা আচ্ছা, কাহিনী কি ভাই? কাহিনীটা হচ্ছে ভাই, গতবারে ফ্যানটা আমি 9,000 টাকা দিয়ে কিনছি। আচ্ছা, এই ফ্যানগুলো আমি কিনতে পারি নাই। কেন? কারণ ভাই বাজারে এই ফ্যানগুলো ছিল না। ছিলই না? একদমই ছিল না ভাই। আমি অনেক জায়গায় ঘুরছি কিন্তু ফ্যান কিনতে পারি নাই ভাই। ফ্যান কিনতে পরে এটা কিনে গেছে 9,000? পরে এটা কিনে নিয়ে গেছি 9,000 ভাই, জানেন 10 মিনিটও চলে না ভাই। 10 মিনিটও চলে? 10 মিনিটও চালাইতে পারি নাই ভাই, এমন একটা অবস্থা। আচ্ছা, তারপরে কি করছেন? তারপরে ভাই কি করুম, এখন এই যে চিন্তা করছে, এবার আমরা এই ফ্যান অনেকগুলো রাখছি, আচ্ছা, যাতে ব্যস্তদেরকে দিতে পারি। নকল ফ্যান কিনে নিছেন যে বাবা দেয় নাই? আরে ভাই দিছে মানে ভাই, আপনার ভাবি তো চলে যাওয়ার অবস্থা হয়ে গেছে, আমি তোমার সংসারই করুম না ভাই। এই 2 নম্বর ফ্যান এমন একটা অবস্থায় ফ্যান কিনে আমার এই অবস্থা। আচ্ছা আচ্ছা, দেখেন ভাই, কিন্তু গত বছর এই যে চার্জার ফ্যান, 2 নম্বর চার্জার ফ্যান কিনে কিন্তু সমস্যায় পড়ছে। এটা কত দিয়ে কিনছিলেন ভাই? 9,000 টাকা দিয়ে কিনছিলাম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আজকে আমরা কিন্তু যে চার্জার ফ্যান দেখাবো এটা অরিজিনাল ডিফেন্ডার, আর এগুলো কিন্তু থাকবে অবিশ্বাস্য প্রাইসে। এক চার্জে কতক্ষণ চলবে ভাই? একটা না 30 ঘন্টা চালাতে পারবে। চালাই দেখছেন তো ভাই? ভাই এই যে এখানে লেখা আছে দেখেন, এক চার্জে 30 ঘন্টা, এই যে 30 ঘন্টা চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, তো আমরা আজকে যে চার্জার ফ্যান দেখাবো এটা কিন্তু চার্জার ফ্যানের বাপ নাকি? বাপ। আচ্ছা আচ্ছা, এটা চার্জার ফ্যান না, চার্জার ফ্যানের, চার্জার ফ্যানের বাপ। আচ্ছা আচ্ছা, আপনি দাদা কো, দাদাও কইতে পারেন ভাই। দাদাও কো? হ্যাঁ, এটা হলো ভাই 12 ইঞ্চি ফ্যান। আচ্ছা, আর আমরা এখন আনছি 18 ইঞ্চি ফ্যান, এবং ওগুলো কিন্তু দেখেন, এগুলো কিন্তু হচ্ছে ফাইবারের ব্লেড, এবং ফাইবারের ব্লেডে কখনো গরম বাতাস হবে না। এক টানা যদি আপনি 72 ঘন্টাও চালান, এক চুল পরিমাণ বাতাস গরম হবে না ভাই। টানা 72 ঘন্টা? টানা 72 ঘন্টা চালান, কোনো সমস্যা নাই। ওকে, তো সেক্ষেত্রে আজকে যে চার্জার ফ্যান দেখাবো আমরা, এই চার্জার ফ্যানে আপনারা যদি দেখা যায় এক চার্জ দেন, চার্জ দিলে চলবে হচ্ছে এক টানা আপনি 30 ঘন্টা চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, চলবে তো 100%? নাহলে লাডি কিন্তু আছে। আরে ভাই সমস্যা নাই, আমি লাডির বাড়ি নিতে রাজি আছি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে আমরা আবারও বলছি আজকে চালায় দেখাবো, আপনারা লাইভে যারা আছেন ভিডিওটা শেয়ার করবেন, আজকে আমরা লাইভে কিন্তু আপনাদেরকে চালিয়ে দেখাবো। ওকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু শুধু চার্জার ফ্যান না, এটা চার্জার ফ্যান প্লাস আপনার আপনার লাইট ডিমলেটের কাজ করবে এবং মুভিং হবে, প্লাস সাথে আপনার একটা রিমোটও পাবেন। রিমোটও? এটা খাটে বসে বসে আপনি স্পিড কমাইতে বাড়াইতে পারবেন এবং এলইডি লাইটটা জ্বালাইতে পারবেন, ফ্যানটাও অন অফ করতে পারবেন, অন অফ করতে পারবেন। আচ্ছা, আমরা একটু চার্জার ফ্যানটা সম্পর্কে জানি। এখন আজকে যে ফ্যানটা আমরা দেখাবো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে তাদের কাছে। ওকে, আমরা একটু ভাই ভিতর থেকে একটা এই ফ্যানটা দেখেন। হ্যাঁ, আমরা একটু দেখাই, এই যে এই হচ্ছে, এটার কি কালার হবে? দুইটা? এটা হলো দুইটা কালার, একটা হলো টিয়া কালার, একটা হলো অরেঞ্জ কালার। এটা হলো ডিফেন্ডার কোম্পানি, মডেল হচ্ছে KTH 2938। এটার সাইজ হচ্ছে 18 ইঞ্চি, আর এটা হচ্ছে আপনার ইস্টার্ন ফ্যান। আর এটার মধ্যে কিন্তু আরেকটা সুবিধা আপনার আছে, যেটা আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন। ওরে মোবাইলও চার্জ? হ্যাঁ, আপনি রাত্রেবেলা দেখা গেছে আমাদেরকে, হ্যাঁ রাত্রেবেলা দেখা গেছে আমরা শোয়ার সময় একটু মোবাইলটা অনেক কিছু আমরা দেখি, হঠাৎ করে মোবাইল চার্জ বন্ধ হয়ে গেল, তখন আপনি ফ্যানের থেকে এই যে চার্জ দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন, এই যে চার্জ হইতেছে, এই যে আমরা একটু দেখাই দিই আবার, এই যে এটা কিন্তু ফ্যানের থেকে আপনি যে মোবাইলটা চার্জ দিতে চার্জ হচ্ছে, দেখেন এই যে দেখেন, এই ফ্যানের থেকে মোবাইল কিন্তু ডাইরেক্ট আপনারা চার্জ দিতে পারবেন। হ্যাঁ, আবার এই যে এলইডি লাইট আছে, আপনি লাইটও এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, এটা দেখেন, এই যে আমরা দেখেন এলইডি লাইট, আবার লাইটটা জ্বালাই, এটা আপনার হলো স্পিড হচ্ছে হলো 9 স্পিড, এই যে 5 থেকে শুরু 6 7 8 9। ভাই বাতাসটা কিরকম দেখাই দিই? প্রচুর বাতাস ভাই, আপনি কল্পনা করতে পারবেন না এটার বাতাসটা যে কেমন। এটার বাতাসটা কেমন? এই দেখেন ভাই, এটা ভাবির না নাকি? না ভাই, এটা আমি কিনে নিছি ভিউয়ারদেরকে দেখার জন্য। ও আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে দেখেন এটার বাতাসটা যদি আমরা দেখাই, এটাতে কিন্তু খুব ভালো পরিমাণ বাতাস কিন্তু আপনারা পাবেন। তো এটা কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন, যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। আর এটার স্পিডটা থাকবে কিন্তু হচ্ছে, আমরা আবার দেখাই, একটু কমিয়ে দেখেন, এটা হচ্ছে 9 স্পিরিট, আর আপনি যদি স্পিড কমাতে চান তাহলে এই যে কমাইতেছে, এই যে আমরা 8 7 6, আচ্ছা একবারে কমায় দেখেন,
আচ্ছা ওকে, এটা দেখেন একবার হচ্ছে একেও কিন্তু চালাতে পারবে, একের থেকে নয় পর্যন্ত। এখানে চারটা লাইট কেন ভাই উপরে? এটা হচ্ছে আপনার চার্জারের সিও, মানে চার্জার কি পরিমাণ আছে চার্জারটা শো করবে। আচ্ছা 100% থাকলে 100%, এরপর চার্জ যদি কমতে থাকে আপনি এখানে শো করবে। আচ্ছা আচ্ছা ওকে। আর এটা কিন্তু ডাইরেক্ট লাইনও আপনি চালাতে পারবে। এটা কি সোলারেও চলবে ভাই? হ্যাঁ এটা আপনি সোলারও চার্জ দিতে পারবেন। এই এখানে দেখেন, এই দেখেন ভাই, এটা এটা যে আপনি বলেন শামিম ভাই, আমি কিন্তু ভাই আজকে কিন্তু আপনি যে বলতেছেন এটি তো 6 ভোল্টের ব্যাটারি। না ভাই 12 ভোল্টের ব্যাটারি আমি দেখাই দেবো, আপনি প্রমাণ দিয়ে দেবেন অবশ্যই। এই দেখেন আমি একদম প্রমাণ দেখাই দেবো ভাই, 12 ভোল্টের ব্যাটারি। যদি 12 ভোল্ট না হয় ভাই খবর আছে কিন্তু ভাই, আপনি ব্যাটারি এটা দেখেন কত বড়। আচ্ছা দেখি, এই দেখেন এই যে 12 ভোল্ট ব্যাটারি, 4.5 এম্পিয়ার। আচ্ছা 12 ভোল্টের 4.5 এম্পিয়ার, যাই হোক অরিজিনাল ব্যাটারি দেখা গেল। আচ্ছা এটা তাহলে ফুল চার্জে আপনার ভাই নিয়ে কি কতক্ষণ চার্জ দেওয়া লাগবে ভাই? একটানা আপনাকে প্রথমে চার্জ দিতে হবে, আমরা একটা মোবাইল কিনলে চার্জ দিতে হয়, এটা আপনি প্রথমে নিয়ে 12 থেকে 15 ঘন্টা চার্জ দিতে হবে। এটা তো ভাই শুধু স্ট্যান্ডই, এটা হলো স্ট্যান্ড এবং ছোট বড় করা যায়। ছোট বড় কিভাবে এবং মুভিং হবে কিভাবে ছোট বড়? এই যে আপনি ছোট বড়টা আমি কিভাবে করবেন একটু দেখাই দিচ্ছি। আচ্ছা কিভাবে ছোট বড় করবেন? দেখা গেছে অনেকেই আছে যে আপনি ছোট করে ব্যবহার করতে চান। আচ্ছা আচ্ছা ওকে, এই হচ্ছে ছোট হয়ে গেল। আবার আপনার মত আপনি যেখানে খুশি সেখানে এটাকে বড় করতে পারবেন, বড় করা যাবে। আচ্ছা আচ্ছা ছোট বড়, কালার কয়টা হবে? কালার হবে দুইটা। আচ্ছা নওগাঁতে কি পাঠাতে পারবেন? হ্যাঁ ভাই নওগাঁ না, শুধু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাঠাতে পারবো সারা বাংলাদেশ। আচ্ছা ভাই আচ্ছা এটা অফ করে দেন, চালাইন না এখন, আমরা একটু অফ করেন, আমরা একটু কথা বলে নিই। হ্যাঁ ওকে, তো সেক্ষেত্রে ভাইয়া এই এই ফ্যান গুলো সবই ঠিক আছে যেহেতু চার্জার ফ্যান? অনেকে বলে ভাই ব্যাটারি তো দুদিন পরে নষ্ট হয়ে যায়। না ভাই ব্যাটারি এগুলো 6 মাসের ওয়ারেন্টি পাবেন। 6 মাসে? 6 মাসের মধ্যে ব্যাটারি সমস্যা হলে আমরা ঠিক করে দেবো। আচ্ছা ঠিক করে দিবে। আচ্ছা খুলনা থেকে নিতে চাই কিভাবে নিতে পারবে? এটা আপনি ধরেন কুরিয়ারও নিতে পারবেন, যদি বলেন আপনার বাসায় পৌঁছে দিতে হবে আমরা হ্যান্ড ডেলিভারি করে আপনার বাসায়। আচ্ছা ওকে, আমাদের সাথে হালিমা আক্তার বলছিল 2014 সাল থেকে ব্যবহার করে, অনেকক্ষণ চার্জ থাকে। আচ্ছা দেখেন এগুলো আসলে অরিজিনাল ডিফেন্ডার কালার, কিন্তু দুইটা কমলা একটা হচ্ছে সবুজ কালার, টিয়া কালার, চার্জ গুলো খুব ভালো থাকে। এখানে কিন্তু এই যে লেখা আছে আপনারা যদি হাই স্পিডে চালান 2.5 ঘন্টা, লো মিডিয়াম স্পিডে 6 ঘন্টা, আর লো স্পিডে ভাই কতক্ষণ চলবে? 30 ঘন্টা। 30 ঘন্টা এবং এলইডি শুধু যদি লাইট জ্বালান তাহলে হচ্ছে 45 ঘন্টা, 45 ঘন্টা চলবে। প্রথমে নিয়ে যে আপনাকে 12 থেকে 15 ঘন্টা চার্জ দিতে হবে ভাই। আচ্ছা এই যে রিমোট, এই যে দেখেন এই যে রিমোটের ধারে আপনি এটা অপারেটিং করতে পারবেন। একটু লাইটটা জ্বালায় দেখেন, আমি একটু লাইটটা জ্বালায় দেখাই। এই যে দেখেন সব লাইট একসাথে জ্বলবে। হ্যাঁ সব লাইট জ্বলবে। আচ্ছা ওকে, আমি তো অন করে নেব। আচ্ছা ওকে, আমরা একটু পাওয়ারটা অন করে দেখাই। দেখেন সবগুলো কিন্তু রিমোটের সাহায্যে চলবে। হ্যাঁ সবগুলো আমরা পাওয়ারটা অন করে দিলাম। ওকে আচ্ছা এই যে দেখেন খুলনায় নিতে পারবেন। ওকে আচ্ছা এই যে দেখেন, আমরা একটু দেখাই এখন হচ্ছে এই শুধু দেখেন এই যে লাইট জ্বলতেছে, আবার অফ করেন লাইট, এই যে দেখেন সব রিমোটে কিন্তু চলতেছে। আচ্ছা রিমোটের সাহায্যে ফ্যান গুলো চালান ভাই, আমরা একটু ফ্যানও চালাই দেখাই। এই যে দেখেন সব কিন্তু রিমোটের সাহায্যে চলছে। ওকে ভাই অফ করে দেন, এখন বাতাসে থাকা যাবে না, পরে আমগুলো উড়ে লয়ে যাবে। ওকে আচ্ছা আমরা একটু অফ করে দিই। আচ্ছা তো এখন আমরা বলছিলাম যারা আসলে নিতে চান আপনারা নিতে পারবেন। আর আজকে শামিম ভাইয়ের মতো কি ভাই 9000 টাকাই দিবেন নাকি? না ভাই আমি তো এটা ভিউয়ারদেরকে একটা অফার দিব ভাই। আচ্ছা একদম, আপনি অনেকে আছে দেখা গেছে গতবার ফ্যানগুলো কিনতে পারে নাই। আচ্ছা অফ করে দেন। অনেকে আছে এরকম ফ্যানগুলো নিতে পারেন নাই, একে তো দাম বেড়ে গেছে, আর দ্বিতীয়ত কত হয়েছে যারা চার্জার ফ্যান নিতে চান ভাই এখনই নিবেন না 2 মাস পরে? না ভাই এখন 3 দিনের মধ্যে নিতে হবে ভাই। আচ্ছা 3 দিনের মধ্যে নিয়ে নেবেন তাহলে আপনি দামও কম পাবেন এবং জিনিসটাও ভালো পাবেন, প্লাস আপনি মালটা পাবেন। আচ্ছা কারণ এই ফ্যানের বহুত চাহিদা, গতবার আমরা ভাই এমন একটা পরিস্থিতি হয়েছে, আচ্ছা অনেকে ফোন দিয়ে বলছে ভাই আপনি 10,000 টাকা নেন, 10,500 টাকা নেন তাও মাল দেন, কিন্তু আমি দিতে পারি নাই ভাই। আচ্ছা অনেকে দিতে পারি নাই, 10,000 টাকা লয়ে হয়েছিল মাল দিতে পারি, কিন্তু ভাই মাল দিতে পারি নাই। আচ্ছা 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 ওকে, তো সেক্ষেত্রে এখন যারা নিবেন আচ্ছা মাত্র 3 দিনের আমাদের একটা অফার চলতেছে। কত দিবেন? এটার মূল্য আমরা একদম পানির দামে দিব ভাই, যেটাকে বলা হয় জিরার দামে আপনি হীরা পাবেন। জিরার দামে হীরা? একদম জিরার দামে হীরা। আচ্ছা ঠিক আছে, হাতির হাতি পাবেন আপনি, আপনি হলো ছাগলের দামে, ছাগলের দামে হাতি, ছাগলের দামে পাবেন হলো হাতি, বিলের দামে, বিলের দামে হলো কুকুর। ও না তা আচ্ছা যাই, আচ্ছা গরু দিয়ে দেন। আচ্ছা যাই হোক ভাই, এখন কত দিবেন কোন ভাই? মূল্য দেবো মাত্র 7,500 টাকা, একবারে ফাইনাল, একদম 7,500 টাকা মাত্র 3 দিনের অফার। আর কমবো না, 6 মাসের ব্যাটারি ওয়ারেন্টি, 1 বছর মোটরের গ্যারান্টি, 5 বছর সার্ভিসিং ফ্রি। একবারে দাম কত? একদম 7,500 টাকা মাত্র 3 দিনের অফার। আর কমবো না ভাই? ভাই কমবে না, 3 দিন পর কিন্তু মালের দাম আরো 1,000 করে বাড়তে পারে। আরো বাড়বো? 1,000 টাকা করে বাড়বে। আচ্ছা আচ্ছা দেখেন এখন চার্জার ফ্যান কিন্তু যারা গত বছর কিনছে তারা ভালো জানে যে চার্জার ফ্যানের রেট কি পরিমাণ চেঞ্জ হয়, সকালে এক প্রাইস বিকালে এক প্রাইস। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা একটু ঠিকানাটা দেখাই দিই যারা অর্ডার করতে চান। আমরা আজকে রয়েছি, এটা হচ্ছে চিস্তি ট্রেডার্স,
ভাই দোকানে এসে দেখে নেওয়া যাবে? অবশ্যই, আপনি যদি আমার শোরুমে আসতে চান তাহলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদে এসে এই নাম্বার গুলোতে ফোন দিবেন। আচ্ছা, তিনটা নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, ঢাকায় হোম ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ারে। আচ্ছা ভাইয়া, এখন এগুলো আপনারা একটু যাচাই করবেন, যে অনেকেই বলছিল ভাই আমি এত দিয়ে কিনেছি এত দিয়ে কিনেছি, ভাই বর্তমান প্রাইস বা আশেপাশে 100 দোকান আছে আপনারা যাচাই করেন, যদি আপনি কমে পান ওইখান থেকে নিয়ে নেন। অবশ্যই। আচ্ছা, তো সেক্ষেত্রে অফার প্রাইস পড়বে হচ্ছে ভাই মাত্র 7,500। গতবার একটু রেটটা কম ছিল, কারণ আমাদের দেশে ওই সময় ডলার দামটা একটু কম ছিল। আচ্ছা, এগুলো কিন্তু ডলার দিয়ে কিনতে হয়, কারণ এগুলো বাইরের প্রোডাক্ট, মেড ইন চায়না, আমি বলে দিচ্ছি খোলা ভাবে। আচ্ছা, এটা মেড ইন চায়না, এগুলো আমাদের ডলার দিয়ে কিনতে হয়, এবার ডলার দাম বেশি, এর জন্য মালের দামটাও বেশি। এরপরেও এখন আমরা যে মূল্যটা দিচ্ছি 7,500 টাকা, এর মধ্যে যদি আপনি 5 দিন বা 1 সপ্তাহ পরে নেন তাহলে আপনাকে আরো 1,000 টাকা বেশি দিয়ে কিনতে হবে। কারণ আজ থেকে 3 দিন পূর্বে 3 দিন থেকে প্রতি মালে ঘন্টা ঘন্টা দাম বেড়ে গেছে। আচ্ছা, আজকে গেছি ভাই এক দাম, কালকে গেছি আরেক দাম, পরশু যাবো আরেক দাম। আচ্ছা, এখন আমাদের তো কিছু করার থাকে না ভাই। আচ্ছা, তো সেক্ষেত্রে যারা যে কালারই নেক সেম প্রাইস, সেম প্রাইস, প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7,500। আর আপনারা, আপনার জন্য মানে আপনার চ্যানেলে যারা দেখে আসবে বা এই লাইভটা যারা দেখবে, আচ্ছা, এই লাইভ থেকে যদি যারা আপনারা অর্ডার করবেন তাদের জন্য 3 দিনের জন্য কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি। তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারিটা কিন্তু ফ্রি। নরমালি একটা ফ্যান ডেলিভারি করতে খরচ কেমন লাগে? এটা ভাই একটা ফ্যান যদি আপনি বাসা পর্যন্ত নেন, থানা পর্যায়ে নিলে দেখা গেছে 500 থেকে 600 টাকা খরচ যেতে পারে। জি, ঠিক আছে। আর যদি সদরে নেন 400 থেকে 450 টাকা খরচ যাবে। আচ্ছা আচ্ছা, আমরা যারা এখন এই পয়লা ফাল্গুন মাস উপলক্ষে বা আপনারা কি বলে ফেব্রুয়ারি মাস উপলক্ষে আমরা 3 দিনের জন্য 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সম্পূর্ণ কোরিয়ার চার্জ এবং ঢাকার মধ্যে যারা নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ 3 দিনের জন্য ফ্রি। আচ্ছা, 3 দিনের জন্য কিন্তু ফ্রি থাকবে। আমরা আবারও বলছি, যারা নিতে চান চার্জার ফ্যান, এটা আপনারা চার্জও চালাতে পারবেন। ভাই অনেকের তো দেখা যায় গ্রামে সোলার থাকে, কারেন্ট থাকে না, সোলারে কি চার্জ দিতে পারবেন? অবশ্যই, সোলারও চালাতে পারবেন এবং সোলারে চার্জও দিতে পারবেন। সোলারে চালাইতেও পারবো, চার্জও দিতে পারবো। জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। তো নরমালি দেখা যায় চার্জ ছাড়াও তো এটা কারেন্টে লাগিয়ে চালাতে পারবেন, এটা আপনি ডাইরেক্ট লাইনেও চালাতে পারবেন, এবং কারেন্ট চলে গেলে সে অটোমেটিক আপনার চলে, আপনার চলে মানে কারেন্ট চলে গেছে ফ্যান চালু হয়ে যাবে চার্জ। আচ্ছা আচ্ছা, ওকে। যারা চার্জার ফ্যান নিতে চান আপনারা, এই যে চিস্তি ট্রেডার্স এর ঠিকানা দেওয়া আছে, ঢাকা নিউ মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, 819 নম্বর দোকান, নিস্তালা। আপনারা চাইলে পোস্ট অফিস গেট দিয়ে একবার হচ্ছে ঢুকলে কিন্তু তাদের এই দোকানটা পেয়ে যাবেন। আচ্ছা, যারা নিতে চান, আমরা আবারও বলছি, 3 দিনের জন্য প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7,500 এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আচ্ছা, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিতে চাই ভাই, ডেলিভারি দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, 3 দিনের মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। ভাই আপনারা এখানে না দিয়ে, ফোন নাম্বার না দিয়ে, এই যে এখানে যে নাম্বার আছে, যে কোনো একটা নাম্বারে কল দেন, কল দিয়ে এখন অর্ডার করেন। অলরেডি লাইভে থাকা অবস্থায় কিন্তু অর্ডার শুরু হয়ে গেছে, কারণ যেহেতু গরম কিন্তু পড়ে গেছে, আর গরম মানে এই ফ্যানের দাম কিন্তু প্রতিদিন 500 থেকে 700 টাকা বাড়ে। তো যারা নিতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7,500 টাকা, ডেলিভারি চার্জ সম্পূর্ণ 3 দিনের জন্য ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যারা আগামী 3 দিনের জন্য নিবে তাদের জন্য। আর যারা আছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। চার্জার ফ্যানটা আমরা দেখালাম, আপনারা চাইলে এই যে সুন্দর একটা রিমোট, রিমোটের মাধ্যমেও কিন্তু চালাতে পারবেন, সব সুন্দর। আপনারা হচ্ছে দেখা যাচ্ছে ঘুমিয়ে আছেন, এই যে এলইডি লাইট আছে একটা, একটা হচ্ছে একটু অন করে দেন, এই যে এটা দেখেন, এই যে এলইডি লাইটটা আপনারা কিন্তু চালাতে নিভাতে পারবেন, ঠিক আছে, চালাতে পারবেন, ফ্যান চালাতে পারবেন। তো সেক্ষেত্রে সবগুলো কিন্তু আপনারা করতে পারবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কি ভাই ডেলিভারি দিচ্ছেন? যে কোনো প্রান্তে, আপনি ঢাকার থেকে আমার বলেন, ঢাকায় যদি নেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই। আচ্ছা, আর টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, অনেকেরই আছে বাসায় লোক থাকে না বা কুরিয়ারটা অনেক দূরে হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা হ্যান্ড ডেলিভারি সিস্টেম আছে, আপনার বাসা পর্যন্ত মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা। আচ্ছা ভাই, আপনাদেরকে আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে? হ্যাঁ, প্রথমে আপনাকে ধরেন আপনি যদি কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে আপনাকে 1,000 টাকা বিকাশে বুকিং দিতে হবে, বাকি টাকাটা আমরা কন্ডিশনে দিয়ে দিব, যখন আপনি মালটা বুঝে পাবেন হাতে পাওয়ার পরে টাকাটা যে লোক নিয়ে যাবে তার কাছে দিয়ে দিবেন। কুমিল্লা চট্টগ্রাম কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ। ঢাকার বাইরে হলে আগে কয় টাকা দিতে হবে? 1,000 টাকা বুকিং দিলেই হবে। আর ঢাকার ভেতরে হলে? ঢাকার মধ্যে তো আপনি ক্যাশ অন ডেলিভারি দিব, কোনো বুকিং লাগবে না, আপনি বললে আমরা মাল দিয়ে পাঠিয়ে দিব,
আপনি যে লোক নিয়ে যাবেন ভাই এটা চার্জেও চলবে ডাইরেক্ট লাইনেও চলবে ডাইরেক্ট লাইনেও চলবে চার্জেও এটা হচ্ছে যেহেতু চার্জার ফ্যান আপনার চার্জেই মূলত এগুলো দেখা যাচ্ছে কারেন্ট যখন চলে যাবে কারণ হচ্ছে অনেকের বাসায় ছোট বাবা মা থাকে বৃদ্ধ বাবা মা থাকে ছোট বাচ্চা কাচ্চা থাকে বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য হচ্ছে চার্জার ফ্যানটা কারণ অসহনীয় গরম কিন্তু সামনে আসছে তো সেক্ষেত্রে এই আপনি চার্জ দিয়েও চালাতে পারবেন মানে কারেন্ট দিয়েও চালাতে পারবেন আপনি যদি থানা পর্যায়ে নেন বা বাসা পর্যায়ে নেন বাসা পর্যন্ত নেন আমরা দিতে পারবো গাজীপুরে দেওয়া যাবে ভাইয়া গাজীপুরে তো আমরা হ্যান্ড ডেলিভারি দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন আচ্ছা আপনাদের দোকানে যদি আসতে চাই কিভাবে আসবো এটা আমাদের শোরুমে যদি আসতে চান তাহলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে হ্যাঁ ওয়ারেন্টি আছে হলো 5 বছর 5 বছরের মধ্যে যদি আপনার ফ্যানে কোনো সমস্যা আমরা ফ্রি সার্ভিস করে দেব আচ্ছা 6 মাসের পাবেন ব্যাটারি ওয়ারেন্টি আচ্ছা 1 বছর পাবেন মোটরের গ্যারান্টি গ্যারান্টি 1 বছরের মধ্যে যদি আপনার মোটর পুড়ে যায় জ্বলে যায় যেই কোনো সমস্যা আমরা ফ্রিতে মোটর চেঞ্জ করে দেব আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে ভাই মাত্র 7500 টাকা মাত্র 3 দিনের জন্য আর 3 দিনের জন্য আমরা সম্পূর্ণ কুরিয়ার চার্জ এবং ডেলিভারি চার্জ আপনি সম্পূর্ণ মাল চেক করে নিবেন সমস্যা হলে আপনি কেন নিবেন আচ্ছা আচ্ছা আমার মাল যে লোক নিয়ে যাবে তাকে আপনি ফেরত দিয়ে দিবেন এবং আমরা যে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি বা হ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি বা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রত্যেকটা মাল চেক করে নিই কারণ একটা মাল নিয়ে যাবে আবার নিয়ে আসবে তার কিন্তু ডাবল খরচ যাবে আর এরপরও যদি আপনার মালে কোনো সমস্যা হয় সাথে সাথে ব্যাক করে দিই ভাই চট্টগ্রাম থেকে কিভাবে নিব কুরিয়ারে দিব টাঙ্গাইলে কি নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে আচ্ছা মৌলভীবাজার থেকে নিতে চাই এক পিস কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আচ্ছা ভাই দেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা নিতে চান 3 দিনের ধামাকা অফার চলছে অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7500 টাকা 3 দিনের কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ 3 দিনের জন্য ডেলিভারি ফ্রি থাকবে ভাইয়া 5 পিস নিলে কি একটু কম রাখবেন যদি আপনারা বেশি নেন অনেকে আছে ব্যবসার জন্য নেবেন আচ্ছা দেখা গেছে আমাদের স্টক যদি মাল থাকে তাহলে আপনাকে দিতে পারবো আচ্ছা ওই ক্ষেত্রে আপনাদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে কিন্তু বেশি একটা দেওয়া যাবে না দেওয়া যাবে কারণ এগুলো প্রোডাক্টের মধ্যে খুব সীমিত আকারে আমাদের পরফেক্ট করতে হয় আচ্ছা তো যারা নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে চার্জার ফ্যানগুলো সারা বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারেন।